সৌদিকে কংগ্রেস কংগ্রেস সকলে বদরদিন আজমল ডাঙরিয়াক বিদায় দিবর কারণে হাজু। আজি শুভে কদরের দিন, গোটেই রাতি মানুষ এবাদত বন্দেগী করেছে, তারপিছতো আজি আমার সভাত আজি ইমান রোদত মহিলা পুরুষ বয়সস্থ লোক আহিছে, এইটো হল মানুষের মরম, এইটো হল আগজাননী। বদর দিন আজবল ডাঙরিয়াক প্রত্যাখ্যান করব, কংগ্রেস প্রার্থী হিসাবে মোকলে সাংসদ হিসাবে নির্বাচিত করব, আলমগঞ্জর এই ব্যবসায়ী প্রতিষ্ঠান সমূহের সকল রাইজক মানে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হিমন্ত বিশ্ব শর্মা দুদিন আগলৈকে কৈছিল ধুবুরী আমি হারিম, কিন্তু এটা কয়ে আমি সত্যখানে কয় কি নকয় কি মানে এইবিল কথার কি উত্তর দিয়ে থাকি। তেও কয় মানে 14টা জিকিম, তারপর কয় 13টা জিকিম, তারপর কয় 12টা জিকিম, তারপর কয় 11.5টা জিকিম। যিজন মুখ্যমন্ত্রী 11.5টা জিকিম বলে কয়, সেই মুখ্যমন্ত্রীর কথা কি আপনি উত্তর দিব? আজিলেকে ইমান মুখ্যমন্ত্রী হয়েছে এনেকে তুলুঙা তরল কথা কোয়া মুখ্যমন্ত্রী অসমের মানুষে কেউ দেখা নাই, গতি কথা আমি উত্তর দিব লাগে বলে আমি ভাবা নাই। দুদিন পিছে পিছে বেলেগ বেলেগ কথা কয়, কেদিনমান আগত বেলেগ কথা কয়, আজির একটা কথা কয়, গতি তখেতর কথার উত্তর দিবলে মানে নিবিচার, রাইজে তখেতর কথার উত্তর দিব। বহুত এনেকা অত্যাচারী আপনার সাহস আছে যিয়ে পিছত আত্মহত্যা করবলিয়া হয়েছে, আর নহলে মানুষে তখেতক গাদিচ্যুত করেছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় যেটা ইলেকশন ডিক্লেয়ার করেছিল, দীঘলিয়া মানুষক নীতি শিক্ষা দিলে, এনেকা নীতি শিক্ষা কোনো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় দিয়া নাই। তারপিছতো যদি এনেদরে নীতি বহির্ভূতভাবে কাম করে থাকে, তারপর যদি আমার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিশ্চুপ হয়ে থাকে, নিশ্চয়ই এই কথাবিল রাইজে চাই আছে, রাইজে ঝুমলা আপনার দেখিছে। লাখপতি দিম বলে কই মহিলাসল এগারী মহিলাকে লাখপতি নিদিলে, মানুষক গ্যাসের দাম 400 টাকা করি বলে কই 1200 টাকা করলে, লাইটর বিলর জাল্লাত বর্ধিত আপনার বিল দিব নি মানুষের জলকলা খাইছে, বিভিন্ন বয় বস্তুর দাম হয়েছে, আকো 1000 কোটি টাকা লই বা ধার লই তো উড়াজাহাজে ঘুরি পড়িছে। এই কথাবিলাকর ভূতর আকার লৈছে। আপনাদের কেবল ধুবুরী নহয়, আপনাদের চাব ডিব্রুগড়ত, আপনাদের চাব গৌরব গগৈ যোরহাটত, আপনাদের চাব নগাঁওত রোজিনা তিরকি, আজি আপনাদের সৌফালে কংগ্রেস কংগ্রেস আপনাদের দেখা পাব। করিমগঞ্জকে আদি করে বিভিন্ন ক্ষেত্রে আজি রাইজে সিদ্ধান্ত লৈছে যে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করিয়েই কংগ্রেস দলক এবার সমর্থন। আল্লাহ নারাজ হব, কেখন আসন পাব কি হব সেবিল হিমন্ত বিশ্ব শর্মার নিচি মানে নকম, কেতিয়াবা 14খন, কেতিয়াবা 13খন, কেতিয়াবা 12খন, কেতিয়াবা 11.5। আজি আপনি কলে আকৌ ধুবুরীখনও পাম বলে কৈছে, বোধহয় ইয়াত বোধহয় ইয়ার প্রার্থীজনে তো ধরলে যে আপনি যে এই এড়ি দিছে, গতি ইয়ার আমি তো ভোট নাপাওয়ে, তো কি কয় কি নকয় ঠিক নাই, তো আকো কথা সলাই দিলে রাইজে বুঝি। এতিয়া ক্ষমতা আছে তো একদম উভত ঘুরে নাচিছে, যেদিনা ক্ষমতা যাব সেইদিনা আপনার পাব যে কি অবস্থা হয়। সভাত তো দেখা নাই কতো, আজি তো কতো দেখা নাই, মানে গেছো আপনার মানকাছার তাত তো যাওয়া নাই, মানে গেছো বরপেটার তাত তো যাওয়া নাই, মানে গেছো গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট তাত তো নাই, মানে তো গেছো বঙাইগাঁও তাত তো নাই, ধুবুরীত আপনার ইফতার পার্টি এটার বাহিরে ইফতারের মেহফিল এখনের বাহিরে আর তো অহা নাই, আজি তো ফিল্ডত নাই, কিয় নাই, তেওঁলোকে আহিলে মানুষ নাহে, সেই কারণে তেওঁলোকে মানুষের মাজত নাই, আমি মানুষের মাজত আছো। এই যদি এনআরসির সময় যদি মানুষের কারণে কান্দিলে হেতেন সুপ্রিম কোর্টলে গই, যদি মানুষের বিপদের সময় কান্দিলে হেতেন হিমন্ত বিশ্ব শর্মার যদি লগত না থাকিলে হেতেন, হিমন্ত বিশ্ব শর্মার কথা বতরে যদি উদ্ভব নকলে হেতেন আজি এনেকে ফেকুরি থাকবে না লাগিলে। এইবিল খালি মানুষবিল খালি থাকে, মানে কি করি, হাজার হাজার মানুষ সত্যটুক অসত্য বলে কব বিচারে, হাজার হাজার মানুষ আপনার হয়েছে দাদা, আপনাদের কোক আজি মানুষ খালি নেই, এই মানুষখিনিক অপমান করেছে, যখন আমার মানুষ আইসে সেইখিন মানুষক অপমান করেছে।